subscribe now and press the bell icon. Never miss an update. হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছ আজকে ভিডিও টপিকটা কী হবে। হ্যাঁ, আজকে ভিডিও টপিকটা হলো আমরা যে কোনো ফটো বলো কিংবা ভিডিও বলো কীভাবে আমরা ফুললি রোটেট করব 90, 60 and 300 degrees, দিন যে কোনো পজিশনে আমরা যে কোনো ছবিকে কিংবা ভিডিওকে রোটেট করতে পারবো। ঠিক আছে, তোমাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি, আমাদের হয়তো অনেকে ছবি তুলি কিংবা ভিডিও করি এমন পজিশনে থাকে যে আমরা সেটাকে চেঞ্জ করতে চাই। যেমন এরকম ছবি ক্ষেত্রে মোবাইলে হয়ে যায়, বাট ভিডিও ক্ষেত্রে কিন্তু মোবাইলে সিম্পল যে মোবাইলের ফাংশন আছে সেটা দিয়ে হয় না, তার জন্য আমাদের এক্সট্রা অন্য কোনো অ্যাপ দরকার। কীভাবে করবো, কোন অ্যাপটা নেবো, কোন অ্যাপটা বেস্ট হবে, আজকে ভিডিওতে তোমাদের সরাসরি বলবো। চলো দেরি না করে আজকে সরাসরি ভিডিও শুরু করছি। দেখো, এর জন্য প্রথমত তোমাকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে। আমার পক্ষে খুব ভালো অ্যাপ শর্টকাটে হয়ে যায়। প্লে স্টোরে যাওয়ার পর তোমরা উপরে টাইপ করবে, কী টাইপ করবে, রোটেট ভিডিও এফ এক্স। রোটেট ভিডিও এফ এক্স বলে যদি টাইপ করি তাহলে দেখবে প্রথমেই চলে আসবে অ্যাপটা। ক্লিক করব, দেখে নাও অ্যাপটার লোগোটা কেমন, 1 মিলিয়ন ডাউনলোড আছে, ভালোই। ঠিক আছে, এই ভিডিওটা আমরা ইনস্টল করবো। ঠিক আছে, 28 MB অ্যাপ আমি ইনস্টল করছি, তোমাদের সামনে লাইভ দেখাবো পুরোপুরি। ইনস্টল হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করছি। অ্যাপটা ইনস্টল হয়ে গেছে, দেন আমরা অ্যাপটা ওপেন করছি। ওপেন করার পর এখানে কি বলেছে, উই ওয়ান্ট টু প্রোভাইড সেফ অ্যাপ এনভায়রনমেন্ট ফর এভরি ওয়ান ইনক্লুডিং চিলড্রেন, প্লিজ সিলেক্ট ইউর এগ। এখানে আমাদের একটা সিলেক্ট করতে বলে, যেহেতু আমাদের এক বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কি 18 বছর পরে থাকে, এই জন্য প্রথম অপশানটা আমরা ক্লিক করব, দেন আমরা ওকে করব। ঠিক আছে, ওকে করার পর কারণ শিশুদের জন্য যদি ছোটরা ইউজ করে 18 বছর নিচে, সে একটা সিলেক্ট করতে কেন বলছে, বিভিন্ন রকম অ্যাড দেয় তাদের, ওদের ক্ষেত্রে মানে ওদের ফাংশনটা পেজটা একটু আলাদা টাইপের করবে, এই জন্য বলছে। ঠিক আছে, আমাদের যাদের যাদের বয়স 18 উপরে তারাই বেশিরভাগ ইউজ করো, তারা ওটা করে নেবে। দেন দেখো, দেন ডাইরেক্টলি আমাদের কী আছে, স্টার্ট রোটেট, কোনো কিছু করতে হবে না, লগ ইন না আদার্স কিছু, ডাইরেক্ট রোটেট অপশন চলে আসলো আমাদের, সিম্পলভাবে রোটেট করবো। দিয়ে দেখো এখানে কী আছে, এখানে রেকর্ড মুভি আর চুজ মুভি। যদি তুমি ডাইরেক্টলি ক্যামেরাতে কোনো মুভি মানে রেকর্ড করতে চাও, এখান থেকে করতে পারো, করে দিয়ে ওটাকে ডাইরেক্ট রোটেট করতে পারো, কিংবা তোমার কোনো ভিডিও করা হয়ে গেছে সেটাকে তুমি রোটেট করতে চাইছো, তুমি উল্টো হয়ে গেছে সেটার জন্য এটা ক্লিক করবো আমরা। ক্লিক করলাম, একটা ভিডিও তোমার অ্যালাউ করে দেবে সব কিছু যা যা আসবে, তোমার ভিডিওটা সিলেক্ট করবে কোন ভিডিও তুমি রোটেট করতে চাইছো। ঠিক আছে, সাপোজ আমি তোমাকে দেখাচ্ছি একটা ভিডিও, এখানে সাপোজ আমরা দেখো এই ভিডিওটা আমার রোটেট করা দরকার। ঠিক আছে, আমি এই ভিডিওতে ক্লিক করবো। ক্লিক করার পর অ্যাড আসলে অ্যাড উপর দিকে ক্রস চিহ্ন আছে, ক্যান্সেল করে দেবে, অ্যাড আসবে যেহেতু ফ্রি অ্যাপ্লিকেশন, এই জন্য একটু অ্যাড দেবে। দেখো এবার দেখো, আমি যদি স্টার্ট করি এখানে অপশানে স্টার্ট করি, ভিউটা চলবে। ঠিক আছে, এবার সরি স্টার্ট করবো না, তার আগে তোমায় দেখিয়ে দিচ্ছি। দেখো তুমি এটাকে আমার ধরো এটা মোবাইলে করেছো, এই জন্য আমার লম কি পুরোপুর নিচে লং আছে, আমি এটাকে রোটেট করতে চাইছি। যদি আমি ডান দিকে রোটেট করতে চাই, অর্থাৎ এই ডাইরেকশানে রোটেট হবে, তাহলে আমাকে এই পেস্টটা দিতে হবে। আর যদি আমি এদিকে করতে চাই তাহলে আমাকে এইটা করতে হবে। আমি তো ডান দিকে এটাকে পেস্টটাকে রোটেট করবো, তাহলে এটাতে ক্লিক করলাম, দেখো পুরোপুরি চেঞ্জ হয়ে গেলো। যদি আবার রোটেট করি এটা এটা হলো আমাদের কত সরি 90, দেন এটা হলো 180। ঠিক আছে, 180 degrees পুরো উল্টো হয়ে গেলো। এখন যদি আমরা চালাই ভিডিওটা তাহলে দেখবে আমাদের পুরো উল্টো দিকে করবে। আর যদি আমি আরবার টিপি দিই তাহলে আমার কত হলো 180 হয়ে গেলো, 180 পর 270 degrees হলো। যদি আবার ক্লিক করি 360 degrees, তাহলে আমি যে কোনো পজিশনে রোট করতে পারবো। আমি ধরো এই পজিশনে রোট করতে, এই পজিশনে আছে আমার, আমি এই পজিশনে করতে চাইছি। ধরো আমার আগের এই পজিশনে ভিউটি ছিল, আমি কী চাইছি এই পজিশনে করতে, এই পজিশনে ক্লিক করার পর ডাইরেক্টলি স্টার্ট অপশনে ক্লিক করবো। তুমি যেই পজিশনে করতে চাও শুধুমাত্র এই দুটো বাটন ক্লিক করে তুমি পজিশনটা করতে পারবে। দেন স্টার্ট অপশনে ক্লিক করবো। ঠিক আছে, স্টার্ট অপশনে ক্লিক করার পর দেখো ভালো করে বলছো, এখানে দুটো অপশন আছে, একটা ফার্স্ট মেথড আর একটা নর্মাল মেথড। দেখো যদি আমরা ফার্স্ট মেথড ইউজ করি তাহলে খুব অল্প সময়ে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আমার ভিডিও রোটেট হয়ে যাবে, যত বড় ভিডিও হোক না কেন, যত MB হোক। আর যদি নর্মাল মেথড করি তাহলে একটু টাইম লাগবে। কেন টাইম লাগবে, ফার্স্ট মেথডে তোমার ভিডিও কোয়ালিটিটা হয়তো একটু ডাউন হয়ে যাবে, তোমার ধরো 720 কিংবা 1000 সাথে করেছো, সেখানে তোমার ভিডিওটা 540 কিংবা সামথিং একটা ডাউন হয়ে যাবে তোমার কোয়ালিটিটা। আর যদি নর্মাল মেথডে করো তাহলে তোমার ভিডিও কোয়ালিটিটা সেম থাকবে এবং তার হয়তো তোমার কোনো কোয়ালিটি কমবে না। ঠিক আছে, এখানে লেখা যাচ্ছে ফার্স্ট মেথড অ্যান্ড নর্মাল মেথডের পার্টটা। ঠিক আছে, কী বলছে ফার্স্ট মেথডে, ফার্স্ট মেথডে বলছে যে দেখো ফার্স্ট মেথডে বলছে ওয়ার্ক
ইমিডিয়েটলি বাট সাম মুভি প্লেস মে নট অ্যাপ্লাই রোটেট প্রপারলি। কিছু কিছু মুভি আছে যে ফার্স্ট মুভি ইউজ করলে প্রপারলি রোটেট হয় না, ঠিক আছে, মানে কিছু পার্টি তোমার প্রথম পার্টে ধরো রোটেট হয়েছে, দেন আবার কিছুটা পার্ট দেখলে আগের পার্টটি ফিরে এসছে, ঠিক আছে। আর যদি নর্মাল করো তাহলে তোমার যে কোনো ভিডিও কোনো টেক লঙ্গার ভিডিও আদার দেন এনি ভিডিও রোটেট অল প্লেয়ারে তোমার চলবে ভালোভাবে। তাহলে আমরা কী করবো, তুমি যেটা সুবিধা আমি তোমার নর্মাল মেথড করলাম, আমার ছোটো ভিডিও আছে আশা করি হয়ে যাবে, নর্মাল মেথডে করলাম, দেখি আমার ভিডিওটা কত টাইম লাগছে, খুব অল্প টাইমের মধ্যে ভিডিওটা রোটেট হয়ে যাবে, দেখো হয়ে গেল, দেখলে কাল জাস্ট কয়েক সেকেন্ড, আমার কত 100-150 MB ভিডিও জাস্ট কয়েক সেকেন্ড, 5 থেকে 10 সেকেন্ড লাগলো না, আমি ভিডিওটা রোটেট হয়ে গেলো, দেখো এখন ভিডিওটা চালাচ্ছি, দেখো দেখো এই পজিশনে চলে আসলো, আমার ওই পজিশনে আমি তোমাদের পজিশনটা উল্টো করে দেখাচ্ছি, আমি এরকম পজিশন আমাদের এরকম পজিশন থাকলে আমরা টোটাল ঠিক করি, আর তোমাকে দেখালাম যে আমার পজিশন ঠিক ছিল সেটাকে আমি অন্যভাবে কীভাবে করতে হবে, এই পজিশনটা আবার আমি ঠিক করতে পারবো, ঠিক আছে। আর নর্মাল মেথড করলে তোমার টাইমটা একটু বেশি লাগবে, 1 মিনিট কি 2 মিনিট লাগবে, ওই 10 সেকেন্ডের জায়গা, দেন তোমার ভিডিওটা প্রপারলি রোটেট হয়ে যাবে। আমার এখানে পুরো ফুললি রোটেট হয়েছে কারণ আমার ভিডিওটা ছোটো ভিডিও ছিল, বেশি লঙ্গা ছিল, এই জন্য কোনো অসুবিধা হয়নি, ঠিক আছে। তো আশা করি ভিডিওটা পুরোপুরি বুঝতে পেরেছো, যদি কোনো জায়গায় ডাউট থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর অন্য কোনো রিলেটেড ভিডিও যদি তোমাদের দরকার হয় তো অবশ্যই সেটাও কমেন্ট বক্সে জানাবে। এবং এইরকম ইনফরমেটিভ টাইপের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ নেক্সট যখন ভিডিও আমি আপলোড করবো এরকম ডিফারেন্ট টাইপের ইনফরমেটিভ ভিডিও তুমি সবার প্রথমে দেখতে পারো।